দীর্ঘ আড়াই বছর পর আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সভা অনুষ্ঠিত হবে আজ বিকাল 4:30। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে এ সভার আহ্বান করা হয়েছে। বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্য কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের পক্ষ থেকে ডেমোক্রেসি হিরো সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। আজ দুপুরে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। করোনা মহামারীর মধ্যে আবারও পানির দাম বাড়াবে ঢাকা ওয়াসা। 40% দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে ওয়াসার পক্ষ থেকে। সোমবার ঢাকা ওয়াসার বিশেষ বোর্ড সভায় এই প্রস্তাব তোলা হয়েছে। নিয়ম অনুযায়ী এটি এখন অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকতের ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছেছে। ইউক্রেন ইস্যুতে উত্তেজনা কমানোর ক্ষেত্রে আগামী দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার মস্কোয় 5 ঘন্টার বেশি সময় বৈঠকের পর একথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলি কোম্পানি তৈরি করা পেগাসাস স্পাইওয়্যার দিয়ে 45টির বেশি দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনে আড়ি পাতা হয়েছে এমন খবরের পর এবার খবর এলো এই স্পাইওয়্যার খোদ ইসরায়েলেও ব্যবহার করা হয়েছে, আর এই ঘটনার জেরে তদন্ত শুরু করতে যাচ্ছে ইসরায়েল সরকার। 12 ফেব্রুয়ারি আফগানিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করবে বিসিবি। ওয়ানডেতে কোনো চমক না থাকলেও টি-20 দলে দেখা যাবে নতুন মুখ, জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।